জামালপুরের সরিষা বাড়িতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ডাক্তার মুরাদ হাসানের সমর্থক ও নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকদের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। 4 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 10 জন সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। রক্তাক্ত করে মারামারি হয়েছে, এটা মানেটা কি বুঝতেছি না। এভাবে কি সরকার পার হতে পারবে? এভাবে কি ইলেকশন হবে? হবে না। মায়েরা দইরা রক্তাক্ত করে যে এভাবে লাশ ফেলাই দিবে, জোর করে ইলেকশন পার করবে, এটা তো হবে না। প্রতিদিনের ন্যায় নির্বাচনের প্রচারে নৌকার মিছিল বাস স্ট্যান্ড এলাকায় যান। পরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসান ঈগলের প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্টের নির্বাচনী ক্যাম্পের সামনে গিয়ে নৌকা নৌকা স্লোগান দিয়ে নাচানাচি করতে থাকে। পরে ঈগলের প্রতীকের সমর্থকদের উপর হামলা করে। এরপরে প্রায় শতাধিক নারী ও মুরাদের সমর্থকরা বিচারের দাবিতে প্রায় 40 মিনিট বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে। নির্বাচনী প্রচারণার শেষ করে অফিসে আসছি, আসা অবস্থায় আমরা ওইখানে দাঁড়াই রয়েছি। নৌকার মিছিল এসে আমাদের অতর্কিতভাবে হামলা করে, আমরা প্রতিবাদ জানাই এবং যে আমাদের প্রতি হামলা করছে। নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলালের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ তাকে ঘুষে মেরে রাস্তায় ফেলে দেয়। তাদের তাকে সরাইতে গিয়ে সে আমার সে তারা অতর্কিতভাবে সে হামলা করে। মঞ্জুরুল ইসলামের বিদ্যুতের নেতৃত্বে সে মানি, সে লিয়াকত, নূর ইসলাম, সে জহুরুল, সে বাবু, মির্জাল এরা আমাদের উপরে হামলা করে। সাথে এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 10 দিন আগেও আমাদের একটি সাব সেন্টার, সাব অফিস, ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডের কেন্দ্র অফিস আমাদেরকে তারা ভাঙচুর করে, আমাদের 8-10 জন নেতাকর্মীকে হামলা করে, মারধর করে সে এবং আমাদের উপরে তাদের নিজেদের অফিস ভেঙে নিজেরা মিথ্যা মামলা করে। অবাধ সুষ্ঠু নির্বাচন কিনা আমি প্রশাসনের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের সে দাবি জানাচ্ছি। সে দাবি সে যে আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা দিয়েছে সেই নির্বাচনটি আমাদের মাঝে সে করার সুযোগ করে দেবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।